বিজ্ঞানীদের ধারণা আজ থেকে প্রায় 1380 কোটি বছর আগে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। সে সময় একটা মহাজাগতিক ঘটনা ঘটেছিল যাকে নাম দেওয়া হয়েছে বিগ ব্যাং। এই বিগ ব্যাং এর পর থেকেই ধীরে ধীরে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি এসবের সৃষ্টি হয়। আর আমরা যে সৌরমণ্ডলে বসবাস করি, এই সৌরমণ্ডল বিগ ব্যাং এর এই ঘটনার প্রায় 920 কোটি বছর পরে সৃষ্টি হয়েছে। এরপরেও আরো কয়েক কোটি বছর লেগে যায় পৃথিবীতে মানুষের সৃষ্টি হতে। সেই আদিম মানুষ থেকে আধুনিক মানব সভ্যতার এক দীর্ঘ সময় পার করে মাত্র 6 মাস আগে আমরা মানুষেরা মহাকাশে একটি টেলিস্কোপ পাঠিয়েছি। আর আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞানীরা দাবি করছেন ওই টেলিস্কোপের সাহায্যে 1350 কোটি বছর আগে মহাবিশ্ব যখন সৃষ্টি হয়েছিল সেই সময় ছবি তুলতে পেরেছেন। মানে ভাবুন, যে সময় আমাদের অস্তিত্ব তো দূরের কথা, এই মহাবিশ্ব সবেমাত্র সৃষ্টি হয়েছে তখনকার ছবি আমরা তুলেছি। প্রথমে তো শুনলে এই পুরো ব্যাপারটাকে ধাপ্পাবাজি মনে হয়, কারণ অনেকেই বলে থাকেন ক্যামেরা আবিষ্কার হয়েছে 1816 সালে, মানে মাত্র 200 বছর আগে, আর বিজ্ঞানীরা কিনা 1350 কোটি বছর আগের ছবি তুলে ফেললো, এটা হতেই পারে না। এবার প্রশ্ন হলো, বিজ্ঞানীরা কি তাহলে মিথ্যে কথা বলছে? আর যদি সত্যি এই ছবি 1350 কোটি বছর আগের হয়ে থাকে, তাহলে বিজ্ঞানীরা কিভাবে অতীতের ছবি তুলল? এই টেলিস্কোপ জিনিসটা আসলে কি আর কিভাবে এই টেলিস্কোপ কাজ করে, বা নাসা মহাবিশ্বের যে সমস্ত ছবিগুলো তুলেছে সেই ছবিগুলোর অর্থ কি? টেলিস্কোপ কি? এক কথায় বলতে গেলে টেলিস্কোপ হলো এমন একটি বস্তু যা দিয়ে দূরের জিনিসকে কাছে দেখা যায়। বিজ্ঞানী গ্যালিলিও প্রথমবার এই টেলিস্কোপের সাহায্যে আমাদের সৌরমণ্ডলের গ্রহ এবং বিভিন্ন উপগ্রহকে দেখেছিলেন। এরপর সময়ের সাথে সাথে আরো উন্নত ধরনের টেলিস্কোপ আবিষ্কার হয়। তবে এই সব টেলিস্কোপ দিয়ে একমাত্র পৃথিবী থেকেই মহাকাশের গ্রহ নক্ষত্র দেখতে হতো, যার কারণে অনেক সমস্যার সৃষ্টি হতো। পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে অনেক আলোক রশ্মি যেমন আল্ট্রাভায়োলেট রে, এক্স রে, ইনফ্রারেড রে, এগুলো বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে এসে পৌঁছতে পারত না, যার ফলে মহাকাশের অনেক গুরুত্বপূর্ণ খোঁজ করতে অসুবিধা হতো। 1923 সালে এক জার্মান সায়েন্টিস্ট হারমান ওবের্থ প্রথমবার একটি স্পেস টেলিস্কোপের ধারণা সবার সামনে নিয়ে আসেন। তিনি বলেন, যদি আমরা কোনোভাবে একটি টেলিস্কোপকে মহাকাশে পাঠিয়ে দিতে পারি যা পৃথিবীর সাথে সাথেই ঘুরতে থাকবে, তাহলে পৃথিবীর বায়ুমণ্ডল যে রশ্মিগুলোকে পৃথিবীতে আসতে বাধা দিত, যার কারণে গ্রাউন্ড টেলিস্কোপগুলো ভালোভাবে মহাকাশকে পর্যবেক্ষণ করতে পারত না, সেই সমস্যা স্পেস টেলিস্কোপে হবে না। কারণ স্পেসে কোনো বায়ুমণ্ডল নেই, মহাকাশ থেকে আসা সব রশ্মিগুলো স্পেস টেলিস্কোপে ধরা পড়বে। এরপর থেকে শুরু হয় মহাকাশে টেলিস্কোপ পাঠানোর প্রক্রিয়া। 1968 সালে আমেরিকা প্রথম মহাকাশে একটি টেলিস্কোপ পাঠায় যার নাম ছিল অরবিটিং অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি, বা সংক্ষেপে OAO2। এরপর সোভিয়েত ইউনিয়নও 1971 সালে একটি স্পেস টেলিস্কোপ মহাকাশে পাঠায়। তবে এই টেলিস্কোপগুলো ততটা উন্নত ছিল না, যার কারণে মহাকাশের খুব বেশি দূরের ছবি এরা তুলতে পারত না। এরপর 1990 সালে আমেরিকার গবেষণা সংস্থা নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি, এই দুটো সংস্থা মিলে প্রায় 1,00,000 কোটি টাকা খরচ করে হাবল টেলিস্কোপ নির্মাণ করে এবং সেটিকে মহাকাশে পাঠানো হয়। এরপর থেকে আগামী 30 বছর ধরে এই হাবল টেলিস্কোপ মহাকাশের এমন সব ছবি তুলে দিয়েছে যা দিয়ে আমরা এই মহাকাশকে আরো ভালোভাবে জানতে পেরেছি। তবে বিজ্ঞানীরা চাইছিল আরো বেশি শক্তিশালী একটি টেলিস্কোপ তৈরি করতে, যাতে তারা মহাবিশ্বের অনেক দূরের গ্রহ নক্ষত্রের ছবি তুলতে পারেন। এবং মহাবিশ্ব যখন সৃষ্টি হয়েছিল সেই সময় মহাবিশ্ব কেমন ছিল সেই ছবি যাতে তোলা যায়, কারণ হাবল টেলিস্কোপ শক্তিশালী হলেও এত দূরের ছবি তোলা সম্ভব হচ্ছিল না, দরকার ছিল আরো উন্নত মানের টেলিস্কোপ। তখন ঠিক করা হয় জেমস ওয়েব টেলিস্কোপ তৈরি করা হবে। জেমস ওয়েব টেলিস্কোপ 2021 সালের 25শে ডিসেম্বর নাসা, ইউরোপিয়ান এজেন্সি এবং কানাডিয়ান স্পেস এজেন্সি, এই তিনটি সংস্থা মিলে জেমস ওয়েব টেলিস্কোপকে সফলভাবে মহাকাশে পাঠায়। টেলিস্কোপটি বানাতে খরচা হয় প্রায় 75,000 কোটি টাকা। আর টেলিস্কোপটি পাঠানোর 6 মাস পরেই এই জেমস ওয়েব টেলিস্কোপ মহাবিশ্বের 5টি ছবি তোলে, যে ছবিগুলোর মধ্যে একটি ছিল 1350 কোটি বছর আগের একটি ছবি। এবার আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে, জেমস ওয়েব টেলিস্কোপ ঠিক কতটা শক্তিশালী যে হাবল টেলিস্কোপকে সে টেক্কা দিল? বন্ধুরা, হাবল টেলিস্কোপের যে লেন্স মিরর ছিল তার ডায়ামিটার ছিল 2.4 মিটার, কিন্তু জেমস ওয়েব টেলিস্কোপের লেন্স ডায়ামিটার হল 6.5 মিটার। আর যে ছবি জেমস ওয়েব টেলিস্কোপ তুলেছে সেই ছবি অনেক আগেই হাবল টেলিস্কোপও তুলেছিল, কিন্তু হাবল টেলিস্কোপের সেই ছবি অতটা স্পষ্ট নয়, কারণ মহাকাশে যে ইনফ্রারেড রেগুলো টেলিস্কোপে ক্যাপচার করে ছবির রূপ দেয় সেই ইনফ্রারেড রেগুলো অনেক দূর থেকে ট্রাভেল করে আসে, যার সামনে অনেক বাধা আসে।
যেমন স্পেস ক্লাউড, গ্যাসীয় ক্লাউড বা মেঘ। হাবেল টেলিস্কোপ সেই ক্লাউডের ওপাশে ছবি তুলতে পারত না, কিন্তু জেমস ওয়েব টেলিস্কোপের শক্তি এতটাই বেশি যে স্পেস ক্লাউডের ওপাশ থেকে আসা ইনফ্রারেড রেগুলোকেও খুব ভালোভাবে ক্যাপচার করতে পারে। আর এই টেলিস্কোপ এতটাই শক্তিশালী যে বলা হয় চাঁদে যদি একটি পিঁপড়ে চলাফেরা করে তবে সেটা জেমস ওয়েব টেলিস্কোপে ধরা পড়ে যাবে। এই টেলিস্কোপটির আরও একটি বিশেষত্ব হল এটি হাবেল টেলিস্কোপের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করে না, বরং এটি সূর্যকে প্রদক্ষিণ করে, ঠিক যেমনটা আমাদের পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে। এটি পৃথিবীর ছায়ায় সূর্যকে প্রদক্ষিণ করে যাতে সূর্য থেকে আসা আলো এর লেন্সে প্রতিফলিত না হয়, এমনকি সূর্যের আলোকে আরো ভালোভাবে আটকানোর জন্য এতে একটি সানশিল্ড লাগানো হয়েছে। আর এই সানশিল্ডের আকার প্রায় একটি টেনিস কোর্টের সমান। আমরা যে ডিএসএলআর ক্যামেরা ছবি তোলার জন্য ব্যবহার করি তার লেন্সের ফোকাল লেন্থ হয় সাধারণত 24 মিলিমিটার, কিন্তু জেমস ওয়েব টেলিস্কোপে থাকা লেন্সের ফোকাল লেন্থ প্রায় 131 মিটার। জাস্ট ভাবুন কতটা বড়। আর এই সম্পূর্ণ টেলিস্কোপটির ওজন প্রায় 6,500 কেজি। এবার প্রশ্ন হল এই জেমস ওয়েব টেলিস্কোপ কিভাবে মহাকাশে ছবি তুলতে পারে? বন্ধুরা, আমরা খালি চোখে যে আলো দেখতে পাই সেগুলোকে বলা হয় ভিজিবল লাইট, কিন্তু এগুলো ছাড়াও আরও অনেক ধরনের রশ্মি আছে, যেমন আল্ট্রাভায়োলেট রে, এক্স রে, গামা রে, ইনফ্রারেড রে। মহাকাশের বহু দূর থেকে এই রশ্মিগুলো ট্রাভেল করে আসে জেমস ওয়েব টেলিস্কোপে থাকা মিররে। এই রশ্মিগুলো প্রতিফলিত হয়ে পৌঁছে যায় লেন্সে, আর এরপর এই ইনফ্রারেড রেগুলোকে প্রসেসিং করে ওই রশ্মি যা থেকে এসেছিল তার একটি ছবি আমাদের সামনে তুলে ধরে। বর্তমানে জেমস ওয়েব টেলিস্কোপ থেকে যে কালারফুল ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু অরিজিনাল নয়, কারণ জেমস ওয়েব টেলিস্কোপ শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তুলতে পারে, যেগুলোকে পরে কালার করে দেওয়া হয় যাতে দেখতে বেশি অ্যাট্রাকটিভ লাগে। এবার প্রশ্ন হল এই টেলিস্কোপ কিভাবে 1350 কোটি বছর আগের ছবি তুলতে পারল? আলো এই বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র জিনিস যা সবথেকে দ্রুত গতিতে চলতে পারে। আলো 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পৌঁছে যায়। যখন আলো কোনো বস্তুর উপরে প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পৌঁছায় তখনই আমরা সেই বস্তুটিকে দেখতে পাই। আমাদের পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হল 3,84,000 কিলোমিটার। এই চাঁদের আলো প্রতিফলিত হয়ে যখন আমাদের চোখে এসে পৌঁছায় তখনই আমরা চাঁদকে দেখতে পাই। চাঁদ থেকে পৃথিবীর এই 3,84,000 কিলোমিটার পথ আসতে আলোর সময় লাগে 1.3 সেকেন্ড। তো আপনি বলতেই পারেন আমরা এখন যে চাঁদকে দেখছি তা আসলে চাঁদের অতীতের ছবি, অর্থাৎ 1.3 সেকেন্ডের অতীতের ছবি। বিষয়টিকে আরো সহজভাবে বুঝিয়ে বলি, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হল 15 কোটি কিলোমিটার। এই 15 কোটি কিলোমিটার রাস্তা পার করতে আলোর সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ এক কথায় আমরা বর্তমানে যে সূর্যকে দেখতে পাচ্ছি তা আসলে 8 মিনিট 20 সেকেন্ড পুরনো সূর্য। যদি ধরে নেই এই মুহূর্তে সূর্য নিভে যায় বা আলো দেওয়া বন্ধ করে দেয় তাহলে সেটা আমরা 8 মিনিট 20 সেকেন্ড পরে দেখতে পাব। অর্থাৎ এই বিশ্বে আমরা যা কিছু দেখতে পাচ্ছি তা কিন্তু অতীতকেই দেখতে পাচ্ছি। তবে আমাদের আশেপাশে যে বস্তুগুলো আমরা দেখতে পাই তাদের দূরত্ব অনেক কম হওয়ায় আলো খুব দ্রুত আমাদের চোখে এসে পৌঁছায়, ফলে আপাত দৃষ্টিতে এগুলোকে আমাদের বর্তমান বলেই মনে হয়। এবার ধরুন পৃথিবী থেকে এত দূরে একটি নক্ষত্র আছে যেখান থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 1 কোটি বছর। এর মানে যে মুহূর্তে আমাদের পৃথিবীতে ডাইনোসর বা অন্যান্য প্রাণীরা ছিল তখন সেই আলো পৃথিবীর দিকে যাত্রা শুরু করেছিল। এই 1 কোটি বছরে আমাদের পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে, মানবজাতির সৃষ্টি হয়েছে, আর আজ টেলিস্কোপ দিয়ে আমরা 1 কোটি বছর আগের সেই নক্ষত্রটির আলো দেখতে পাব। আর ওই নক্ষত্রটি থেকে পৃথিবীর দূরত্ব হল 1 কোটি আলোকবর্ষ, মানে আলো 1 কোটি বছরে যে দূরত্ব অতিক্রম করেছে সেটাই হলো ওই নক্ষত্র থেকে পৃথিবীটির দূরত্ব। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এবার দেখে নেই জেমস ওয়েব টেলিস্কোপ 1,350 কোটি বছর আগের ছবিকে কিভাবে তুলল। এই ছবিটিতে বিজ্ঞানীরা দাবি করেছেন ছবিটা বিগ ব্যাং, অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টি হওয়ার 30 কোটি বছর পরের ছবি। এর অর্থ হল সেই সময় ওই স্থানে থাকা নক্ষত্র বা গ্যালাক্সি থেকে যে আলো সৃষ্টি হয়েছিল সেই আলো 1,350 কোটি বছর ধরে ট্রাভেল করে পৌঁছে এসেছে জেমস ওয়েব টেলিস্কোপ পর্যন্ত। সেই আলোকে জেমস ওয়েব টেলিস্কোপ প্রসেস করতে পেরেছে এবং দেখা গেছে সেই সময়ের মহাবিশ্বকে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। চলুন এবার দেখে নেই জেমস ওয়েব টেলিস্কোপ থেকে তোলা ছবিগুলোর বিশেষত্ব। তবে এর আগে আপনাদের গ্যালাক্সির প্রাথমিক ধারণাটা বলে দেই। গ্যালাক্সি হলো এমন একটি মহাজাগতিক গোষ্ঠী যার মধ্যে 1,000,000,000,000 গ্রহ নক্ষত্র থাকে।
আমাদের সৌরমণ্ডল আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি অংশ। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 1000 কোটি নক্ষত্র আছে এবং আরও কয়েক হাজার কোটি গ্রহ আছে। এমন বহু গ্যালাক্সি এই মহাবিশ্বে রয়েছে। জেমস ওয়েবের তোলা প্রথম ছবিটির নাম দ্য গ্যালাক্সি ক্লাস্টার, SMACS 0723। গ্যালাক্সি ক্লাস্টার হলো কতগুলো গ্যালাক্সির গ্রুপ। এই ছবিটি একটি সময় যাত্রার মতো। এখানে যেমন 13.1 বিলিয়ন অর্থাৎ 1300 কোটি বছর আগের মহাবিশ্বের ছবি আছে, তেমনি এখানে 460 কোটি বছর আগের মহাবিশ্বের ছবিও আছে। এখানে যে গ্যালাক্সিগুলোকে বেশি উজ্জ্বল দেখাচ্ছে সেগুলো নতুন গ্যালাক্সি এবং সেগুলো থেকে পৃথিবীর দূরত্ব অনেক কম, আর যেগুলো আকারে অনেক ছোট এবং লাল রঙের সেগুলো অনেক পুরনো গ্যালাক্সির ছবি এবং সেগুলো থেকে পৃথিবীর দূরত্ব অনেক বেশি, মানে ধরুন প্রায় 1310 কোটি বছর আগের ছবি। আর এখানে কয়েকটি গ্যালাক্সি ছবিকে দেখে মনে হবে বাঁকা, তবে আসলে এগুলো বাঁকা নয়। আলো যখন ব্ল্যাক হোল বা কোনো ভারী অবজেক্টের পাশ থেকে যায় তখন সেই অবজেক্টের অভিকর্ষ টানে আলো বেঁকে যায়, যাকে বলা হয় গ্র্যাভিটেশনাল লেন্সিং। এই যে বাঁকা গ্যালাক্সিগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আসা আলো মহাবিশ্বের দীর্ঘ পথ অতিক্রম করেছে, যার পথে বহু গ্যালাক্সি এবং ব্ল্যাক হোল এসেছে, আর এই কারণে আলো বেঁকে গেছে। অনেক সময় এই কারণে কিছু অবজেক্টের একই ছবি 3-4টি জায়গায় দেখা যায়। দ্বিতীয় ছবিটির নাম দ্য সাউদার্ন রিং নেভিউলা, যেখানে দেখা যাচ্ছে একটি মৃতপ্রায় তারাকে। আমরা যেমন জন্মের পর ধীরে ধীরে বৃদ্ধ হই এবং শেষে মারা যাই, তেমনি মহাকাশে থাকা তারাগুলো একদিন মারা যায়। যখন একটি তারার জ্বালানি শেষ হয়ে যায় তখন এটি ধীরে ধীরে মারা যায় এবং এর থেকে বিভিন্ন গ্যাস বের হয়। এই ছবিতে এমন একটি তারাকে দেখানো হয়েছে। আমাদের সূর্যও একটি নক্ষত্র এবং এটিও একদিন এই তারাটির মতো মারা যাবে, তবে তাতে এখনো প্রায় 700 কোটি বছর বাকি আছে। তৃতীয় ছবিটির নাম স্টিফেন্স কোয়েন্টেট, যেখানে 4টি গ্যালাক্সিকে দেখা যাচ্ছে যারা একে অপরের সাথে মিশে যাচ্ছে বা ধাক্কা লাগছে। যেভাবে মহাবিশ্ব থেকে আসা বিভিন্ন উল্কাপিণ্ড পৃথিবীতে এসে ধাক্কা মারে, ঠিক তেমনি এই বিশাল আকারের গ্যালাক্সিগুলো মাঝে মধ্যে একে অপরের সাথে ধাক্কা মারে। বিজ্ঞানীরা এই ছবিটির আগে শুধুমাত্র থিওরির মাধ্যমে কাগজে কলমে এটা দেখেছেন যে দুটো গ্যালাক্সি একে অপরের সাথে ধাক্কা খায়, কিন্তু জেমস ওয়েবের এই ছবিটি সেই ধারণাটিকে আরো স্পষ্ট করেছে। এতে বিজ্ঞানীরা জানতে পারবেন যে কি হয় যখন দুটো গ্যালাক্সি একে অপরের সাথে মিশে যায়। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আছি, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির সাথে তার পাশে থাকা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির সাথে ধাক্কা লাগবে, আর সেটা হবে আজ থেকে প্রায় 500 কোটি বছর পরে। চতুর্থ ছবিটির নাম দ্য ক্যারিনা নেবিউলা। একটু আগে আপনাদের দেখালাম একটি তারার মৃত্যুর ছবি, কিন্তু এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি তারা কিভাবে জন্মায়। বন্ধুরা, এটি হলো একটি নেবুলার ছবি, বাংলায় একে বলে নিহারিকা। শীতকালে যেমন আকাশে কুয়াশার সৃষ্টি হয়, তেমনি মহাকাশেও বিভিন্ন গ্যাসের কুয়াশা তৈরি হয় যা দেখতে খুবই উজ্জ্বল হয়। এটি তেমনই একটি মহাকাশের কুয়াশা। এই জায়গাটিতে বিভিন্ন গ্যাস একসাথে মিশে বিভিন্ন নক্ষত্রের সৃষ্টি হয়। পঞ্চম ছবিটি একটি এক্সোপ্ল্যানেটের ছবি। আমাদের সৌরমণ্ডলের বাইরে মহাকাশে থাকা অসংখ্য নক্ষত্রগুলোর চারিদিকে যে গ্রহগুলো রয়েছে তাদেরকে বলা হয় এক্সোপ্ল্যানেট। এই গ্রহটির নাম দিয়েছেন বিজ্ঞানীরা WASP-96b। এই গ্রহটি আমাদের পৃথিবী থেকে প্রায় 1000 আলোকবর্ষ দূরে রয়েছে। এই গ্রহটির বিশেষত্ব হল, এই গ্রহটির ছবি যখন জেমস ওয়েব টেলিস্কোপ তুলেছিল তখন এই গ্রহটির বায়ুমণ্ডলে জলের খোঁজ পাওয়া গেছে, আর এই গ্রহটা নিয়েই বিজ্ঞানীদের সবথেকে বেশি কৌতূহল। কারণ সাধারণভাবে আমাদের মনে হতে পারে যে কোনো গ্রহে জল থাকার অর্থ হল সেখানে জীবন থাকতে পারে বা সেখানে কোনো এলিয়েন সভ্যতা থাকতে পারে, তবে বিজ্ঞানীরা জানিয়েছেন এই গ্রহটিতে কোনো এলিয়েন সভ্যতা নেই, কারণ এই গ্রহের তাপমাত্রা কোনো প্রাণীর বসবাসযোগ্য নয়। এই গ্রহটির তাপমাত্রা প্রায় 530 ডিগ্রি সেলসিয়াস। তবে এই ছবিটি বিজ্ঞানীদের মনে আশা জাগিয়েছে পৃথিবী থেকে বহু দূরের সব গ্রহগুলোকে নিয়ে। জেমস ওয়েব টেলিস্কোপ আগামী প্রায় 20 বছর ধরে সক্রিয় থাকবে, আর এই 20 বছর ধরে জেমস ওয়েব টেলিস্কোপ আরও অনেক গ্রহের ছবি তুলতে পারবে, যাতে বোঝা যাবে এই মহাবিশ্বে আমরা একাই আছি কিনা। তো এই গেল জেমস ওয়েব টেলিস্কোপ থেকে তোলা ছবিগুলোর বিশ্লেষণ। এবার একটা প্রশ্ন আপনার মাথায় আসতে পারে, যদি এই টেলিস্কোপ 1310 কোটি বছর আগের ছবি তুলতে পারে, তাহলে কি এটা 1380 কোটি বছর আগের ছবিও, মানে সেই বিগ ব্যাং এর ছবিও কি তুলতে পারবে? না বন্ধুরা, এটা কখনোই সম্ভব নয়। আমরা যত বড়ই এবং উন্নত মানের টেলিস্কোপ বানাই না কেন,
আমরা কখনোই বিগ ব্যাংয়ের ছবি তুলতে পারবো না। একটি বোমা যখন ব্লাস্ট করে তখন বোমাটির সব পার্টিকেল চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি বিগ ব্যাং হওয়ার পর সব গ্রহ নক্ষত্র গ্যালাক্সি চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর এই ছড়িয়ে পড়ার গতি আলোর গতির থেকেও অনেক অনেক বেশি। আর মহাবিশ্বের যে স্থানে এই বিগ ব্যাং ঘটেছিল তা বহু দূরে। এছাড়া বিগ ব্যাংয়ের মুহূর্ত পর্যন্ত এই মহাবিশ্বের অস্তিত্ব ছিল না, এখানে কোনো অণুপরমাণু ছিল না, আলোও ছিল না। এই সব কিছুই সৃষ্টি হয়েছে বিগ ব্যাংয়ের ওই ঘটনার পরে। আর যদি আলোই না থাকে তাহলে টেলিস্কোপ কিভাবে সেটাকে ক্যাপচার করবে? যে কারণে বিজ্ঞানীরা বলেন যে আমরা বিগ ব্যাংয়ের দৃশ্যকে কখনোই দেখতে পাবো না।